সংঘাত আর গৃহযুদ্ধের ফলে মানব পাচারের অন্যতম পথ হয়ে উঠেছে ইয়েমেন। আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিকদের মধ্যপ্রাচ্যে পাচারের রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে দেশটি, যার মধ্যে সবচেয়ে বেশি মানুষ ইথিওপিয়ার। কাজের প্রলোভন দেখিয়ে কিংবা অপহরণ করে চলছে মানব পাচার। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরায় বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। কাজের জন্য সৌদি আরবের উদ্দেশ্যে দু বছর আগে বাড়ি ছাড়েন ইথিওপিয়ার মোহাম্মদ ফাসিল। যাত্রাপথে সবশেষ ইয়েমেনের রাজধানী সানায় ফোনে কথা হয় স্ত্রীর সাথে, এরপর পরিবারের সাথে আর কোনো যোগাযোগ নেই ফাসিলের। ফোন কিংবা চিঠি, কোনো খবরই নেই মানুষটার, মরে আছে নাকি কোথাও বন্দি সেটাও জানি না। আমি আর কত অপেক্ষা করব। গেল কয়েক বছর ধরে আফ্রিকার দেশগুলো থেকে মধ্যপ্রাচ্যে বেড়েছে মানব পাচার, এর মধ্যে ইথিওপিয়া থেকে মানুষ পাচারের ঘটনা সবচেয়ে বেশি। চলতি বছর 2500-এর বেশি মানুষকে পাচার করা হয়েছে সৌদি আরব, কাতার, আরব আমিরাত সহ বিভিন্ন দেশে। কখনো কাজের লোভ দেখিয়ে, আবার কখনো অপহরণ করে চলছে মানব পাচার। সৌদিতে কাজের কথা বলে নেওয়া হলেও আমাকে বলা হয় বিদ্রোহীদের হিসেবে লড়তে, কিন্তু আমি রাজি হইনি। বিনিময়ে জোটে ভয়াবহ নির্যাতন। সৌদি আরবের হামলাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে উত্তাল ইয়েমেনের পরিস্থিতি। সংঘাতময় এই পরিস্থিতি সুযোগে ইয়েমেনকে ব্যবহার করা হচ্ছে মানব পাচারের রুট হিসেবে। পাচারকারীরা বুঝে গেছে তাদের আটকানোর কেউ নেই, তাই তারা এতটাই মরিয়া। ইয়েমেন থেকে সৌদি আরব এই দীর্ঘ পথে তারা অনেকটাই স্বাধীন। মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে গড়ে উঠেছে প্রায় $150 বিলিয়ন মানব পাচার সিন্ডিকেট। সংশ্লিষ্টরা বলছেন দেশগুলো এখনই সচেতন না হলে পরিস্থিতি চলে যাবে নিয়ন্ত্রণের বাইরে। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ।